শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাত্র 90 দিনেই কাবুল দখল করবে তালেবান, বলছে গোয়েন্দা রিপোর্ট। পাকিস্তানের উপর ক্ষোভে ফুঁসছে আফগানরা। তালেবানের ভয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আফগান অর্থমন্ত্রী। ভারতের সঙ্গে প্রথম নৌমহড়ায় সৌদি আরব। শিরোচ্ছেদ থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী সাংবাদিকরা। সৌদি আরবে 200+ দুর্নীতিবাজ গ্রেফতার। এবং সবশেষ থাকছে, একদিকে সৌদি সামরিক আগ্রাসন, অন্যদিকে সর্বাত্মক অবরোধ, ভয়াবহ বিপর্যয়ে ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছিল, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের 6 মাসের মধ্যে তালেবান রাজধানী শহর কাবুল দখল করবে। কিন্তু এখন তারা ভিন্ন কথা বলছে। মার্কিন গোয়েন্দা বাহিনী বলছে, মাত্র 90 দিনের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাজধানী শহর কাবুল দখল করে নেবে। আমেরিকান গোয়েন্দাদের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, 30 দিনের মধ্যে তালেবান রাজধানী শহরকে বিচ্ছিন্ন করে ফেলবে, এরপর 90 দিনের মধ্যে তারা কাবুল দখল করবে। নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তারা বলেন, আফগানিস্তান জুড়ে তালেবান ব্যাপক গতিতে অগ্রসর হচ্ছে। এর মধ্যে তালেবান কবে নাগাদ রাজধানী শহর কাবুল দখল করতে পারবে তারা সেই হিসাব কষছেন। তবে 90 দিনের মধ্যে তালেবান রাজধানী দখল করবে সেটি একমাত্র চূড়ান্ত নয়, জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, এটা আফগান নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করবে। তারা যদি তালেবান বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয় তাহলে তালেবানের জয়যাত্রা ভিন্ন মোড় নেবে। আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা যত বাড়ছে দেশটির নাগরিকরা ততই পাকিস্তানের উপর ক্ষোভে ফুঁসছেন। লাখ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটারে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ইনসাইট কোম্পানি টকওয়াকার এর বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত স্যাংশন অন পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন 7,30,000 মানুষ। হ্যাশট্যাগ ব্যবহারকারীদের 37% আফগানিস্তানে বসবাস করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড শুরু করার অন্যতম প্রবক্তা ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সাংবাদিক হাবিব খান তোতালিখিল টুইটারে তিনি লিখেছেন, যদি আপনি আফগানিস্তানি নাগরিক অথবা বন্ধু হয়ে থাকেন তাহলে আওয়াজ তুলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি আফগান নাগরিকদের সমর্থনে প্রক্সি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তান আজ আক্রান্তের মুখে, এই মুহূর্তে আপনাদের সহায়তা প্রয়োজন। আফগানিস্তানে মঙ্গলবার পর্যন্ত 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 1/4 প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। ইতিমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শুল্ক চৌকিগুলো তালেবানের হাতে চলে গেছে। এমন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আশরাফ গনির সরকারের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। বুধবার ফোন দিয়ে সাক্ষাৎকারে আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফি মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে বলেন, শুল্ক আদায়ের উৎসগুলো তালেবানের হাতে চলে যাওয়ায় পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন অর্থমন্ত্রী খালিদ। ব্লুমবার্গ এবং আল জাজিরার খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ শুল্ক চৌকিগুলো তালেবানের হাতে চলে গেছে, এতে আফগান সরকার অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোহাম্মদ রফি আরও বলেছেন, দেশের নিরাপত্তা ক্রমেই খারাপের দিকে চলে যাচ্ছে। অসুস্থ স্ত্রীকে নিয়ে তাকে বিদেশ যেতে হচ্ছে, তবে কখন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তা পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই তালেবানের বিজয়ের ঢঙ্কা বেজে চলেছে। এছাড়া উত্তরাঞ্চলীয় আফগান প্রদেশগুলোর সাথে রাজধানী কাবুলকে সংযোগকারী প্রথম মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার পর্যন্ত 9টি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে একটি নৌমহড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে ভারত। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে এই নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার নৌমহড়ার আগে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহিত আল কাহতানির সঙ্গে ভারতের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল অজয় কুত্রাল আলোচনা করেছেন। এর আগে সোমবার আল মুহেদ আল হিন্দ নামের এই মহড়ায় ভারতের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার INS কুচি, দুটি সি কিং 42 অফ হেলিকপ্টার আল জুবাই বন্দরে পৌঁছেছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে গত বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফর করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারাভানে। ভারতীয় কোনো সেনাপ্রধানের দেশ দুটির সফরে এটাই ছিল প্রথম ঘটনা। জেনারেল নারাভানের সফরের পর এই বছর মার্চে সংযুক্ত আরব আমিরাতে ডেজার্ট ফ্ল্যাগ নামের যুদ্ধের মহড়ায় ভারত অংশগ্রহণ করে। তালেবানের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন এক নারী সাংবাদিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে নাম প্রকাশ না শর্তে 22 বছর বয়সী ওই নারী সাংবাদিক জানান, গত সপ্তাহে তার বাড়িতে তালেবান যোদ্ধারা তাকে খুঁজতে যান। বিষয়টি টের পেয়ে ওই তরুণী বোরকা পরে পালিয়ে যান। তালেবানের ভয়ে নিজের নাম প্রকাশ করেননি ওই সাংবাদিক, এমন ভয়ে নিজেদের শহরেও নামও জানাননি তিনি। ওই নারী সাংবাদিক জানান, আমার পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমাদের পুরো প্রদেশ তালেবানের দখলে চলে গেছে। শুধু বিমানবন্দরই সরকারি বাহিনীর দখলে আছে। যেহেতু আমার বয়স 22 বছর আর তালেবান তরুণীদের জোর করে তাদের যোদ্ধাদের সাথে বিয়ে দিচ্ছে, তাই আমি এমনিতেও সেখানে নিরাপদ ছিলাম না। তাছাড়া আমি একজন নবীন সাংবাদিক, তালেবান আমার সব সহকর্মীকে খুঁজে বেড়াচ্ছে, তাই আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। প্রথমে তিনি তার মামার সাথে তাদের গ্রামে পালিয়ে যান, কিন্তু ওই সাংবাদিক গোপন খবরে জানতে পারেন তালেবান তার ওই গ্রামে পালানোর খবরটি পেয়ে গেছে এবং সেখানে এসে তাদের প্রত্যেকে শিরচ্ছেদ করার পরিকল্পনা করছে। এরপর ওই সাংবাদিক আর তার মামা আবার সেখান থেকে আরও দূরে পালিয়ে যান। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে 200+ ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে সৌদি আরবের দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, দুর্নীতি করেছেন এবং ঘুষ নিয়েছেন এমন সন্দেহে 200+ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন। সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজেহা জানায়, তারা 661 জনের বিরুদ্ধে তদন্ত করে। এদের মধ্যে 207 জনকে গ্রেফতার করা হয়। এসব ব্যক্তির মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। কবে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তাদের গ্রেফতারের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, ঘুষ নেয়া, অফিসের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এপ্রিলের পর এটাই সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজেহার সর্বশেষ অভিযান। সেই সময় 176 জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। ইয়েমেনে গত প্রায় 5 বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ এবং নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। 2015 সালের 26 মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। সৌদি সরকার ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে তারা ইয়েমেনে যুদ্ধে বিজয়ী হতে পারবে এবং পলাতক প্রেসিডেন্ট আব্দুর রব্ব মনসুরের হাদিকে ফের দেশটির ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু তাদের এই হিসাব নিকাশ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। সৌদি আরব তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনও ইয়েমেনের বিরুদ্ধে প্রতিদিন ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের হুতি সরকার, অনুগত সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধারা তীব্র প্রতিরোধ করে তোলায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিনিয়ত বোমা বর্ষণের পাশাপাশি দেশটির বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যার ফলে কোনো পণ্য সামগ্রী আসতে না পারায় ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতেই সৌদি আরবের ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এর পরের বছর অর্থাৎ 2016 সালে আগস্টে তারা ইয়েমেনে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, যাতে ওষুধ এবং খাদ্যের ঘাটতি সৃষ্টি করে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীকে বেকায়দায় ফেলা যায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।